আসসালামু আলাইকুম। অলরেডি এই 400 মুরগির যে ব্রুডিং হাউসে রাখা হয়েছে এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি, বাচ্চা চলে আসছে এবং ছুটাছুটি করছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে বাচ্চা যখন আপনার শেডে আসবে, অর্থাৎ আপনি যখন আপনার এই ব্রুডিং হাউসে বাচ্চাগুলো রাখবেন, এইটা কি হচ্ছে হোপার তাপ নিয়ন্ত্রণ করার জন্য। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি, সেটি হচ্ছে বাচ্চা এখানে যখন আপনি রাখবেন তখন অবশ্যই আপনার এইগুলো প্রস্তুত করে তো রাখতেই হবে, পেপার বিছাইতে হবে এবং খাবারের 4-5 কিংবা 6 পট আপনাকে রাখতে হবে, যে বাচ্চারা যখন খেতে ইচ্ছা করবে তখন তারা তাদের ইচ্ছা মতো খাইতে পারবে। পাশাপাশি দেখেন পানির ব্যবস্থাও থাকবে। এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব, সেটা হচ্ছে বাচ্চা আপনি এখানে রাখবেন, এখানে রাখার পর আপনি কি খাবার তখনই দিবেন? কখনোই না। বাচ্চা যখন আপনি রাখবেন তখন খাবার দিবেন না, তখন শুধুমাত্র পানির 2-3 ড্রিঙ্কার থাকবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে বাচ্চারা পানি খাচ্ছে, তো এই পানিতে একটা মেডিসিন মিশাইতে হবে, সেই মেডিসিনটির নাম হচ্ছে লাইসোবিট। এটি যখন বাচ্চা এখানে আপনি রাখবেন, ঠিক বাচ্চা রাখার আধা ঘন্টা আগে এগুলো আপনি প্রস্তুত করে রাখবেন। আপনার নির্দিষ্ট পরিমাণ পানিতে আপনি লাইসোবিট নামে একটি মেডিসিন আছে, সেই মেডিসিনটা মিক্সারিং করে রাখবেন এবং তারা ওই পানিটা যখন খাবে তখন সেই পানির সাথে সেই মেডিসিনটাও তারা খাচ্ছে। আর লাইসোবিটটা দেওয়া হয় এই কারণে যে বাচ্চাগুলো যেহেতু দূর থেকে আসে, অনেক ঝাঁকি থাকে, নতুন একটা জায়গা আসে, অনেক ধকল সহ্য করতে হয়, তো এইটা যাতে তাদের শারীরিক কোনো সমস্যা না হয় সেটা রোধ করার জন্যই কিন্তু লাইসোবিট মেডিসিনটা পানির সাথে মিক্সার করা হয় এবং সেটি 2 ঘন্টা পর্যন্ত ইউজ করা হবে। ঠিক 2 ঘন্টা পর আরেকটা মেডিসিন দিতে হবে, সেই মেডিসিনটা হচ্ছে আপনার রেজিও। এই রেজিও মেডিসিনটা একটু এক্সপেন্সিভ, অর্থাৎ অপসোনিন কোম্পানির মেডিসিনটা আমরা ব্যবহার করে থাকি, আপনারা চাইলে অন্য কোনো কোম্পানিরও ব্যবহার করতে পারেন, অন্য কোনো নামে আছে। তো আমরা আসলে অ্যান্টিবায়োটিক মুক্ত ফার্ম যেহেতু করতেছি, তো এখানে আমরা যে মেডিসিনটি ব্যবহার করব সেটি হচ্ছে রেজিও। প্রথম যে 2 ঘন্টা বাচ্চা আসার পর যে 2 ঘন্টা আপনি লাইসোবিট ইউজ করবেন, ঠিক তার 2 ঘন্টা পরে আপনি পানিতে এই রেজিও মেডিসিনটা মিক্সারিং করবেন একটা নির্দিষ্ট পরিমাণ। আর এই মেডিসিনটা অবশ্যই 72 ঘন্টা পর্যন্ত চলবে, তবে একটানা 72 ঘন্টা পর্যন্ত চলবে না, 12 ঘন্টা পর আপনি সম্পূর্ণ আপনার ড্রামের পানি চেঞ্জ করে, অর্থাৎ 12 ঘন্টা পর্যন্ত আপনি ইউজ করবেন, 12 ঘন্টা শেষ হলে দেন আপনি পানি ফেলে আবার নতুন পানি ভরে দেন আপনি আবার নির্দিষ্ট পরিমাণ মেডিসিন ইউজ করে আপনি এই পটের সাথে সংযোগ করে দিবেন। ঠিক আবার পরের দিন এরকম 12 ঘন্টা পর আবার পানি চেঞ্জ করবেন, কারণ একটানা যদি আপনি মেডিসিনটা পানির সাথে রাখেন তবে বাচ্চাদের সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের। তো এই হচ্ছে বাচ্চা যেদিন আপনি ব্রুডিং হাউসে রাখবেন সেই দিনকার পূর্ণ প্রস্তুতি। চলুন আপনাদেরকে পানি কোথায় রাখা আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। উপরে একটি ড্রাম আছে, ড্রামে পানি রাখা আছে, নির্দিষ্ট পরিমাণ পানি রাখা আছে এবং সেখানে একটা পাইপ দেওয়া আছে, ছোট প্লাস্টিকের নল দেওয়া আছে, সে নলের সাথে সংযোগ হয়েই কিন্তু পানি উপর থেকে নিচ আসবে সব অটোমেটিক সিস্টেমে। অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে যে পানির পাইপ সেট করা আছে। তো এই হচ্ছে মোটামুটি প্রথম দিনের কার্যক্রম। তো আশা করি এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে জানতে সাহায্য করবেন, এবং আগামীকাল বাচ্চাদের কী অবস্থা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।